সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলমান কোভিড পরিস্থিতির কারণে আমাদের সশরীরে ক্লাস নেওয়ার কার্যক্রম বন্ধ আছে, সেই জন্য অনলাইন কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিক প্রক্রিয়ায় রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত ইতিহাস প্রথম বর্ষের আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনে তৎকালীন ছাত্র সমাজ এবং নারী সমাজের ভূমিকা। এছাড়াও আরও দুটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে শহীদ মিনার তথা স্মৃতিস্তম্ভ এবং হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা ভাষার স্বীকৃতি এবং অবস্থান। মূল আলোচনার যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলন এবং হচ্ছে 52 সালে এর চূড়ান্ত রূপ এবং হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি, বিষয়টি একটি ধারাবাহিক এবং হচ্ছে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছিল। 1947 সালে দেশ ভাগের পর দুটি দেশ সৃষ্টি হয়, একটি হচ্ছে ভারত আর অন্যদিকে পাকিস্তান। শুধুমাত্র ধর্মীয় কারণে আমাদেরকে পশ্চিম পাকিস্তান তথা পাকিস্তানের সাথে যুক্ত করা হয়। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুটি প্রদেশ সৃষ্টি হয়েছিল, পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলা, যা বর্তমান নাম বাংলাদেশ, বাংলাদেশ নামে পরিচিত। তো ধর্মীয় কারণে দুটি অঞ্চলকে ভৌগোলিকভাবে আলাদা, একচ্ছত্র নয়, ভৌগোলিকভাবে আলাদা, সীমানা আলাদা। এরপরে হচ্ছে শুধুমাত্র ধর্মীয় কারণে পাকিস্তানের সাথে আমাদেরকে যুক্ত করা হয়। পশ্চিম পাকিস্তানের সাথে না ছিল আমাদের সংস্কৃতি, না ছিল আমাদের ঐতিহ্যের মিল, কোনো দিকেই মিল ছিল না, কিন্তু ধর্মীয় কারণে আমাদেরকে একত্রিত করা হয়। আমাদের ঐতিহ্য ছিল ভিন্ন, সংস্কৃতি ছিল ভিন্ন, ভাষা ছিল ভিন্ন। যাই হোক, 1947 সালে দেশভাগের পর ব্রিটিশ শাসনের অবসান হয় এবং হচ্ছে আমরা পাকিস্তানের সাথে যুক্ত হই। কিন্তু ব্রিটিশ শাসনের পরিসমাপ্তি ঘটলেও পাকিস্তান তাদের হচ্ছে ঔপনিবেশিক আচরণ বন্ধ করেনি। ব্রিটিশরা যেমন আমাদের উপমহাদেশের প্রতি ঔপনিবেশিক আচরণ করেছে, সাম্রাজ্যবাদী আচরণ করেছিল, পশ্চিম পাকিস্তান সেই ঠিক একই ধরনের আচরণ আমাদের প্রতি করেছে। তারা আমাদের অর্থনীতি, রাজনীতি সহ সব দিক থেকেই আমাদেরকে বৈষম্যের শিকার করেছেন, আমরা বৈষম্যের শিকার হয়েছি। তো তারা সবসময় চেয়েছিল আমরা আমাদেরকে একটা করদ রাষ্ট্রে পরিণত করার জন্য, তারা চেয়েছিল আমরা তাদের একটা মানে প্রদেশ। আমাদের প্রতি তাদের আচরণ ছিল খুবই নির্মম, তারা সবসময় আমাদেরকে হচ্ছে দমিয়ে রাখতে চেয়েছিল। তারাও ধারাবাহিক প্রক্রিয়ায় তারা আমাদের সংস্কৃতি তথা ভাষার উপর আঘাত হানে। পাকিস্তান নেতৃবৃন্দ শুরু থেকেই উর্দু ভাষাকে গুরুত্ব দিয়ে আসছিল এবং হচ্ছে বাংলা ভাষাকে উপেক্ষা করছিল। 1948 সালে মোহাম্মদ আলী জিন্না তার প্রথম বাংলাদেশ সফরে আসেন এবং হচ্ছে তৎকালীন রেসকোর্স ময়দান এবং বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সে হচ্ছে বারবার ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো সেই সময়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওনারা হচ্ছে না না বলে প্রতিবাদ করেছিলেন। এরই ধারাবাহিকতায় 1948 সালেই খাজা নাজিমুদ্দিন, তৎকালীন প্রধানমন্ত্রী, উনিও জিন্নার সাথে তাল মিলিয়ে বলেন পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। কিন্তু একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ভাষাভাষীর দিক থেকে বিবেচনা করলে দুই পাকিস্তান মিলিয়ে জনসংখ্যায় এগিয়েছিল পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলা। বাংলা ভাষাভাষীর জনসংখ্যা ছিল 56%, কিন্তু এই বৃহৎ জনগোষ্ঠীর দাবি উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে গণ্য করা হয় এবং ডাক টিকিট থেকে শুরু করে অন্যান্য বিষয়ে রাষ্ট্রভাষা এবং রাষ্ট্রীয় এবং দাপ্তরিক কাজেও উর্দুর ব্যবহার শুরু হয়। তো তৎকালীন পূর্ব বাংলার সচেতন জনগণ, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ,
দিনমজুর কৃষক, কেউ বিষয়টি সহজভাবে নেয়নি। তারা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন, আন্দোলন শুরু করেন। তো এর মধ্যে যারা ছিলেন, আমরা ছাত্র সমাজ হচ্ছে সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ছাত্র সমাজ, যুব সমাজ, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, পরে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। 1948 সালের 2রা মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় এবং হচ্ছে রাষ্ট্রভাষা আন্দোলন কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মোহাম্মদ আলী জিন্নার পরে খাজা নাজিবুদ্দিন যখন একই ঘোষণা করলেন, তখন হচ্ছে 1948 সালের 31শে জানুয়ারি, সরি, 1952 সালের 31শে জানুয়ারি কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। তো শুরু থেকেই ছাত্ররা হচ্ছে আন্দোলন করে আসছিল এই বৈষম্যের বিরুদ্ধে, রাষ্ট্রভাষা বাংলার বিরুদ্ধে। তো 1947 সালে যেই প্রতিষ্ঠানটি সর্বপ্রথম ভাষা আন্দোলনের জন্য, ভাষা আন্দোলন তথা বাংলা ভাষার গুরুত্ব আরোপের জন্য যে প্রতিষ্ঠানটি সব থেকে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন, তার মধ্যে তমদ্দুন মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে ফজলুল হকের, আবুল কাসেম ফজলুল হকের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। তারা পূর্ব পাকিস্তানের ভাষা তথা পূর্ব বাংলার ভাষা, উর্দু না রাষ্ট্র, এই বিষয়ে একটি মতামত প্রদান করেন। সেখানে লিখেছিলেন ভাষাবরেণ্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন চৌধুরী সহ আরও অনেকে। সে যাই হোক, 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের এই সময়টাতে ছাত্ররা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হরতাল, হরতাল, হরতালের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল 144 দ্বারা ভঙ্গ করা, পরে হচ্ছে পুলিশের সাথে পিকেটিং, মিছিল, মিটিং, সব কিছুতে ছিল ছাত্ররা এগিয়েছিল। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনে সংগ্রাম করতে যেয়ে, প্রতিবাদ করতে যেয়ে কারাবরণ করেন। তো ভাষা আন্দোলনের চূড়ান্ত রূপ 1952 সালে যখন হচ্ছে, যখন পুনরায় ঘোষণা করা হয় উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন হচ্ছে বাংলার ছাত্র সমাজ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন এবং হচ্ছে 20 ফেব্রুয়ারি ঘোষণা করা হয় যে হচ্ছে 1952 সালে 20 ফেব্রুয়ারি ঘোষণা করা হয় যে 21শে ফেব্রুয়ারি থেকে হচ্ছে 144 তারা ছাড়িয়ে থাকবে। কিন্তু ছাত্র সমাজ এই দাবি উপেক্ষা করে 144 দ্বারা ভাঙার সিদ্ধান্ত নেয়, 144 দ্বারা ভাঙার সিদ্ধান্ত নেয় এবং হচ্ছে পরদিন সকালে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ওই দিন সকালে তারা হচ্ছে 144 দ্বারা ভঙ্গ করে দর্জন দর্জন করে মিছিল বের করেন। কিন্তু সেই মিছিলে গুলি চালায় পাকিস্তানি হানাদার বাহিনী, যার ফলশ্রুতিতে শহীদ হন শহীদ সালাম, শহীদ বরকত, শহীদ শফিউর সহ আরও অনেকেই। এই যে আত্মত্যাগ, এই যে উৎসর্গ, সবই ছিল এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে হচ্ছে ভাষার জন্য, নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য, নিজের মায়ের ভাষায় লেখার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, সামগ্রিক কিছুর জন্য হচ্ছে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশি রক্ত দিয়েছিল এবং এটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 1952 সালে ভাষা আন্দোলনকে বলা হয় জাতীয়তাবাদের সূচনার লক্ষ্য বা জাতীয়তাবাদের প্রথম পদক্ষেপ, জাতীয়তাবাদের সূচনা হিসেবে ধরা হয়, যার ফলশ্রুতিতে পেয়েছিলাম আমরা স্বাধীন বাংলাদেশ, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 1971 তার পূর্বে বিভিন্ন আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান সহ সামগ্রিক বিষয়ে অনুপ্রেরণা দিয়েছিল এই ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন বাঙালি জাতির জন্য ছিল একটি অনুপ্রেরণার নাম। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়েছেন, আন্দোলন করেছেন। বাঙালি জনগণের মনে, বাঙালি জাতীয় মনে যে চেতনার সৃষ্টি হয়েছিল, যে জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল, তারই ফলস্বরূপ আমরা 1971 সালের স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। তো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 1952 সালের ভাষা আন্দোলন এবং হচ্ছে ভাষা আন্দোলনের সফলতা লাভ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল আমাদের জন্য। তো সেখানে অন্যতম ভূমিকা পালন করছে বাংলাদেশের তথা পূর্ব বাংলার নারী সমাজ,
তারা কি করেছেন, তারা হচ্ছে সামনে থেকে পেছন থেকে যে যেভাবে পেরেছেন এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, উৎসাহ দিয়েছেন, সহযোগিতা করেছেন। ইডেন কলেজের ছাত্রী মাহবুবা খাতুন বলেছিলেন, দরকার পড়লে, প্রয়োজন পড়লে ভাষা আন্দোলনের জন্য মেয়েরাও রক্ত দিতে প্রস্তুত আছে। তো 1948 সালে থেকে 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনে যেসব নারী সমাজ, যেসব নারীরা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, তার মধ্যে গণপরিষদ সদস্য আনোয়ারা বেগম, চেমনারা বেগম, সুফিয়া কামাল, পরে হচ্ছে 1900 আরও অন্যান্য যারা হচ্ছে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, তারা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে থাকবে তাদের নাম। যখন হচ্ছে ভাষা আন্দোলন করতে গিয়ে পুলিশের পিকেটিংয়ে, পুলিশের লাঠির আঘাতে অনেকে আহত হয়েছিলেন, তখন হচ্ছে আমাদের এই ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীরা তাদেরকে সেবা শুশ্রূষা করেছেন, সহযোগিতা করেছেন। এমনকি তমদ্দুন মজলিসে যারা লেখালেখি করেছেন তার মধ্যেও বেশ কয়েকজন নারী ছিলেন। 1921 সালের 21শে ফেব্রুয়ারিতে যখন হচ্ছে 144 দ্বারা ভঙ্গ করা হয়, তখন হচ্ছে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন রোশনারা বাচ্চু। তিনি ব্যারিকেড ভাঙার সিদ্ধান্ত, ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সামনে থেকে ভূমিকা পালন করেছেন। আবুল কাশেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হকের ওয়াইফ, উনিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো বলা চলে একটা আন্দোলন সফল করার জন্য শুধু হচ্ছে পুরুষরা যথেষ্ট না, নারীদেরও ভূমিকা অনেক। সেক্ষেত্রে তারা ভূমিকা পালন করেছেন, ভূমিকা রেখেছেন ভাষা আন্দোলনের সফল করার জন্য। তো এখন একটা বিষয় কথা বলতে হয়, আমাদের জাতীয় জীবনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় আছে, জাতীয় জীবনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখি, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে স্মৃতিস্তম্ভ, যেটাকে হচ্ছে আমরা মনে প্রাণে ধারণ করি। তো ভাষা আন্দোলনের ফলে, ভাষা আন্দোলনের ফলে আমরা যে ভাষা আন্দোলনের সফলতা লাভ করলাম, এর ফলে হচ্ছে আমাদের স্মৃতিস্তম্ভ করা হয়, শহীদ মিনার করা হয়, শহীদদের স্মৃতির জন্য যেটা করা হয় স্মৃতিস্তম্ভ। 1952 সালের 23শে ফেব্রুয়ারি প্রথম হচ্ছে একটি স্মৃতিস্তম্ভ করা হয়। বর্তমানে শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে যে শহীদ মিনারটা আছে ওটাকে কেন্দ্রীয় শহীদ মিনার বলা হয়। 1952 সাল থেকে বা 1952 সালে যে চেতনা সৃষ্টি হয়েছিল তার ফলশ্রুতিতে সৃষ্ট এই শহীদ মিনার, এবং হচ্ছে সেখানে হচ্ছে আমরা 1952 সালের পর থেকে 21শে ফেব্রুয়ারি প্রত্যেক 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমরা শহীদদের স্মরণ করে থাকি, শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, বাসা শহীদদের স্মরণে। তো প্রথম যে শহীদ মিনারটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেটি হচ্ছে 1952 সালের 23শে ফেব্রুয়ারি, যদিও পরবর্তীতে হানাদার বাহিনী সেটা ভেঙে দেয়। বর্তমান যে শহীদ মিনার আছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে, সেটি হচ্ছে আমিদুর রহমানের অসামান্য সৃষ্টি, যেখানে হচ্ছে আমরা শহীদদেরকে পুষ্পার্ঘ অর্পণ করি, তাদেরকে স্মরণ করি, 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে খালি পায়ে হেঁটে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তো প্রথম যে শহীদ মিনারটি উদ্বোধন করা হয় এটি করেন ভাষা আন্দোলনের শহীদ শহীদ শফিউর রহমানের বাবা, যদিও পরবর্তীতে তা ভেঙে দেওয়া হয়েছিল। এইভাবে ধাপে ধাপে পরে শহীদ মিনার 1954 সালে যখন জোট্রপন সরকার ক্ষমতায় আসে, এর পরবর্তীতে হচ্ছে 1956 সালে 1957 সালে হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন করা হয়। তো ভাষা আন্দোলন বিষয় 1952 সাল পর্যন্ত চললেও পাকিস্তান সরকার সহজে মেনে নেয়নি। তারপর হচ্ছে 1954 সালের প্রাদেশিক পরিষদ, পরে হচ্ছে 1956 সালের জাতীয় পরিষদ বিষয়গুলো হচ্ছে উত্থাপন হয়, এবং হচ্ছে একটা পর্যায়ে তারা হচ্ছে রাষ্ট্রভাষাকে, মানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়, যেটা ছিল বাঙালি জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলা জীবনের বাঙালি জাতির জন্য একটা বৃহৎ একটা জয় ছিল। ভাষা আন্দোলন এবং হচ্ছে তৎকালীন সময়ে বাংলা ভাষা বা মায়ের ভাষায় কথা বলতে পারা, এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, এবং হচ্ছে এর জন্য যেসব ভাষা শহীদ হয়েছিলেন, এবং হচ্ছে যারা হচ্ছে রক্ত দিয়েছিলেন, আহত হয়েছিলেন, তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সবসময়। তো ভাষা আন্দোলনের আন্তর্জাতিকীকরণ, আমরা যেই বিষয় নিয়ে কথা বলার কথা, ভাষা আন্দোলনের স্বীকৃতি, আন্তর্জাতিকীকরণ এবং বিশ্ব দরবারে বাংলা ভাষার অবস্থান। 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে
তিনি বাংলায় ভাষণ দিয়েছিলেন এবং বাংলা ভাষার মর্যাদাকে প্রথম আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছিলেন। এরই ধারাবাহিকতায় উনিশশো নিরানব্বই সালে 17ই নভেম্বর ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেন, যেটা ছিল জাতীয় জীবনের জন্য অন্যতম আশীর্বাদ স্বরূপ, বা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা। ইউনেস্কো কর্তৃক বাংলাদেশ ভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি দেওয়া, আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া ফলে বাঙালি ভাষা একটা আন্তর্জাতিক ভাষার মর্যাদা লাভ করেন। তো 2000 সাল থেকে ইউনেস্কোর সদস্য দেশগুলো, ইউনেস্কোর সদস্য দেশগুলো 17 নভেম্বর থেকে আন্তর্জাতিক, বা সরি 17 নভেম্বর ঘোষণা দেওয়ার পরে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্মরণ করে আসছেন, পালন করে আসছেন, এবং হয়েছে এটা প্রতি বিশ্বেই বর্তমানে চল মানে বিশ্বের প্রতিটি দেশে চলমান রয়েছে। ভাষা আন্দোলন এবং হচ্ছে ভাষা এবং হচ্ছে সংবিধানে, হচ্ছে বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে হচ্ছে রাষ্ট্রভাষাকে, হচ্ছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং হচ্ছে বর্তমানে এই যে ইউনেস্কো মানে ইউনেস্কোর সদস্য দেশসমূহ এই যে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্মরণ করে আসছেন, পালন করে আসছেন, সেটা চলমান রয়েছে। এমনকি আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে মর্যাদা দিয়েছেন। ইউরোপের বিভিন্ন দেশে বাংলা ভাষায় রেডিও চ্যানেল রয়েছে, বিভিন্ন দেশে অনলাইন চ্যানেল রয়েছে বাংলা ভাষায়। তো বিভিন্ন দেশে আপনার বুলগেরিয়া, পরে হচ্ছে আইভরি কোস্ট সহ অন্যান্য দেশেও বাংলা ভাষাকে, মানে শুধু ওইগুলো মানে ওই দেশগুলো নয়, বিশ্বের বিভিন্ন দেশে, আমেরিকা সহ বিভিন্ন দেশে হচ্ছে বাংলা ভাষাকে মানে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে স্মরণ করা হচ্ছে, মনে করা হচ্ছে, এ করা হচ্ছে, বাংলা ভাষার ভাষাদের ভাষা শহীদদের স্মৃতিতে মিনার নির্মাণ করা হয়েছে, তাদেরকে স্মরণ করা হচ্ছে। তো অবশেষে আমি যে কথাটা বলতে পারি, ভাষা আন্দোলন ছিল আমাদের জাতীয় জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা, অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এবং হচ্ছে এই ভাষা আন্দোলনের ফলেই আমরা হচ্ছে আমাদের এই যে এখন কথা বলতে পারতেছি, বাংলা ভাষায় গান লিখতেছি, কবিতা লিখতেছি, বাংলা ভাষা চর্চা করতেছি, অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করতেছি এবং বাংলা ভাষার গৌরব চারদিকে ছড়িয়ে দিচ্ছি, সেটা মতো সম্ভব হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। এই ভাষা শহীদরা, এই ভাষা শহীদেরা ওনারা যে ত্যাগ স্বীকার করে গেছেন ভাষার জন্য, যা আন্তর্জাতিক পরিমণ্ডল সহ পৃথিবীতে একটি বিরল এবং অবিস্মরণীয় ঘটনা। ভাষা আন্দোলন সফল করার জন্য শুধু আপাপ মানে শুধু কয়েকজন জনগণের পক্ষে সম্ভব ছিল না, ছাত্র সমাজ, পরে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ, পূর্ব বাংলার রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সুশীল সমাজ, ছাত্র সমাজ, নারী সমাজ, সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভাষা আন্দোলন 1948 থেকে 1952 সাল পর্যন্ত যে ভাষা আন্দোলন ছিল, ভাষার জন্য আন্দোলন করা, নিজের ভাষায় কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য, এটা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে একটি বিরল ঘটনা। তো তোমরা তোমাদের সবসময় মনে রাখতে হবে এই যে আমাদের শহীদ মিনার, আমাদের ভাষা, আমাদের ভাষায় কথা বলা এবং হচ্ছে আমাদের ভাষার মর্যাদা রক্ষা করা, আমাদের আমাদের বাংলা ভাষার প্রতি হচ্ছে সম্মান প্রদর্শন, শ্রদ্ধা প্রদর্শন এবং সামগ্রিক বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে এবং জাতীয় জীবনে এটা চর্চা করতে হবে। আমরা যদি জাতীয় জীবনে হচ্ছে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা চর্চা এগুলো না করি, সম্মান প্রদর্শন না করি, একটা সময় এই বাংলা ভাষা উপেক্ষিত থেকে যাবে। বাংলা ভাষায় সাহিত্য চর্চা, বাংলা ভাষায় উপন্যাস, গান, কবিতা, এগুলো হচ্ছে আমাদের অব্যাহত রাখতে হবে। কোথাও যেন ভাষার মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেক্ষেত্রে সচেতন থাকতে হবে। ভাষা আন্দোলনে নারী সমাজ, ছাত্র সমাজ যে ভূমিকা পালন করেছে সেটা সবসময় মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভাষা আন্দোলন সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম। তো আমরা আমাদের ব্যক্তিজীবন, জাতীয় জীবন, সমাজ জীবনে এই বিষয়গুলো মনে রাখবো এবং চর্চা করার চেষ্টা করব। সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকো।
তোমরা সবসময় ভালো থাকো, এই চলমান কোভিড পরিস্থিতিতে তোমরা সুস্থ থাকো, তোমাদের পরিবার সবাইকে নিয়ে সুস্থ থাকো, সেই কামনায়, সেই প্রত্যাশায় হচ্ছে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।